নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লু প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এস পরীক্ষার জন্য আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লে গিয়ে দেখে নিতে পারো তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে তো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন হচ্ছে রাজীব কুমার তো রাজ রাজ্য পুলিশের নতুন ডিজিপি পদে দায়িত্ব দেওয়া হল আইপিএস রাজীব কুমারকে মনোজ মালব্যের স্থলাভিষিক্ত করা হচ্ছে রাজীবকে এক এক সময় কলকাতা পুলিশে নগরপাল ছিলেন তিনি নেক্সট প্রশ্ন একটি আয়নকে কখন ঋণাত্মক বা নেগেটিভ আয়ন বলা হয় তো একটি আয়নকে ঋণাত্মক আয়ন বলা হয় তখন যখন হচ্ছে মোট ইলেকট্রনের সংখ্যা প্রোটনের থেকে বেশি হয় তখন কোনো আয়নকে ঋণাত্মক বলা হয় নেক্সট প্রশ্ন ক্যাথড রশ্মি হল কী আলফা কণার প্রবাহ ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রো ম্যাগনেটিক তরঙ্গ নাকি বিকিরিত রশ্মি তো ক্যাথড রশ্মি হচ্ছে এক প্রকার ইলেকট্রনের প্রবাহ তো ক্যাথর রশ্মি হলো ডিসচার্জ ইউটিউব টিউবগুলিতে পর্যবেক্ষণ করা ইলেকট্রনের প্রবাহ যদি একটি খালি কাচের নল দুটি ইলেকট্রোড দিয়ে সজ্জিত করা হয় এবং একটি ভোল্টেজ প্রয়োগ করা হয় ক্যাথর থেকে নির্গত ইলেকট্রনের কোনাকে কারণে না ইলেকট্রনের না ঠিকই আছে এটা তো ইলেকট্রনের কারণে ধনাত্মক ইলেকট্রোডের পেছনের কাজটি জ্বলতে দেখা যায় নেক্সট প্রশ্ন রিংস অফ কার্টিলেজ কোথায় দেখা যায় তো তো ছবিতে দেখতে পাচ্ছ এখানে রিংস অফ কার্টিলেজ এটা এটা আমাদের গলাতে দেখা যায় নেক্সট প্রশ্ন চোখ পরীক্ষা করিয়ে একটি রোগী দেখলো যে ডাক্তার যে চশমা ধারণ করতে বলেছে তার কাচের পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ডায়বটার তো রোগীটির কোন রোগ হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ মায়োপিয়া তো মায়োপিয়া হয়েছে তাই তাকে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ কাছে চশমা ধারণ করতে বলা হয়েছে তো চশমার পাওয়ার নেগেটিভ অর্থ হলো সেই চোখের নিকট দৃষ্টি বা মায়োপিয়া রোগ হয়েছে আর পজিটিভ পাওয়ার থাকলে সেখানে দূরদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া রোগ থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে চশমার পাওয়ার নেগেটিভ হলে মায়োপিয়া বা নিকট দৃষ্টি আর পজিটিভ হলে দূরদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটির সাথে সম্পর্কিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি পার্ট নাইন এ তো পার্ট নাইন এ হচ্ছে মিউনিসিপ্যালিটির সাথে সম্পর্কিত উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে একটি নতুন পার্ট নাইন এ সংযোজন করা হয়েছে যার দুশো তেতাল্লিশ পি থেকে দুশো তেতাল্লিশ জি আর্টিকেলগুলি হচ্ছে মিউনিসিপ্যালিটির সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে কি বলা হয় তো থেকে সূর্যের দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন সেই অবস্থাকে বলা হয় অ্যাপি হেলিয়ান অ্যাপি হেলিয়ান পৃথিবীর অনুসুর এবং অপসুর অবস্থান তো ডিসেম্বর আয়ন অয়নকালের প্রায় দুই সপ্তাহ পরে যখন উত্তর গোলাদে শীত ঋতু হয় তখন পৃথিবীর সূর্যের সব থেকে কাছে থাকে বা অনুসুর হয় তো সেই কাছে থাকে যখন তখন সেই অবস্থানটা কী বলা হয় অনুসুর অবস্থান আর বিপরীতভাবে জুন মাসের অয়নকালের দুই সপ্তাহ পরে যখন উত্তর গোলার্ধে উষ্ণ গ্রীষ্মকাল উপভোগ করা হয় তখন পৃথিবী সূর্য থেকে সব থেকে দূরে থাকে এবং এই সব পৃথিবী সবথেকে সব থেকে দূরে থাকা এই অবস্থাকে বলা হয় অপসুর অবস্থান নেক্সট প্রশ্ন নিম্নের কে গদর পার্টির সাথে সম্পর্কিত ছিলেন না তো অপশনগুলির মধ্যে হরদয়াল মোহাম্মদ বরকতুল্লাহ এবং সোহান সিং ফাঁকনা এনারা হচ্ছে গদর পার্টির সাথে সম্পর্কিত ছিলেন শুধু বাবা গুর গুরদিত সিং ছাড়া তো উনিশশো তেরো খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন লালা হরদয়াল মোহাম্মদ বরগতুল্লাহ এবং সোহান সিং ফাঁকনা প্রতিষ্ঠার সময় প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সোহান সিং ফাঁকনা নেক্সট প্রশ্ন গুরু গোবিন্দ সিং এর সমাধি কোথায় রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো গুরু গোবিন্দ সিংয়ের সমাধি হচ্ছে নানদেদে রয়েছে তো গুরু গোবিন্দ সিং জন্মেছিলেন পাটনাতে আর গুরু গোবিন্দ এর সমাধি রয়েছে হচ্ছে হুজুর সাহেব নানদেদে নেক্সট প্রশ্ন গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে আয়োজিত হয় এটা তো সবাই জানবে তোমরা অপশন বি পশ্চিমবঙ্গে তো হিন্দুদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ একটি তীর্থস্থান গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে তাই এই স্থানের নাম গঙ্গা সাগর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে আটই জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত চলবে এই গঙ্গা সাগর মেলা নেক্সট প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাসটি তা খুব ইম্পর্টেন্ট অনেকবার রিপিট হয় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি মিথাইল আইসোসায়ানেট তো মিথাইল আইসোসায়ানাইট হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল তো মিথাইল আইসোসায়ানাইটের সূত্র আণবিক সূত্র হচ্ছে এইচ থ্রি এন ও ভোপাল দুর্ঘটনাটি হয়েছিল উনিশশো চুরাশি সালের দোসরা ডিসেম্বরে এই দুর্ঘটনাটির জন্য দায়ী ছিল মিথাইল আইসোসায়ানাইট গ্যাস এই গ্যাসটি পোকামাকড় মারার বীজ তৈরির কাজে লাগত পরের প্রশ্ন উনিশশো সালের গ্রেট স্মগ বায়ু দূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি লন্ডনে নেক্সট দেখো উনিশশো বাহান্ন সালের শীতকালের সকালে লন্ডনে বাতাসের সালফার ডাইঅক্সাইড এবং আর্দ্রতা মিলে তৈরি করেছিল বিষাক্ত সালফিউরিক অ্যাসিড এই এর প্রভাবে হচ্ছে বহু লোকের মৃত্যু হয়েছিল নেক্সট প্রশ্ন ওজন স্তরের ক্ষতির জন্য কোন ধরনের রাসায়নিক দায়ী তো ওজন স্তরের ক্ষতির জন্য ক্লোরোফ্লুরো কার্বন হচ্ছে সব থেকে বেশি দায়ী তো ক্লোরোফ্লুরো কার্বন ও নাইট্রিক অক্সাইড প্রধানত ওজন স্তরের ক্ষতির জন্য বিশেষভাবে দায়ী নেক্সট প্রশ্ন জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তো জ্বালানির যখন আংশিক দহন হয় তখন যে বিষাক্ত গ্যাসটি উৎপন্ন হয় তার নাম হচ্ছে কার্বন মনো অক্সাইড কার্বন মনোঅক্সাইডের সংখ্যা সি ও নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো অপশনগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস কেবলমাত্র কার্বন মনোঅক্সাইড বাদে তো গ্রিন হাউস গ্যাসগুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড ইত্যাদি নেক্সট নিম্নের কোনটির সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি সবথেকে বেশি অর্থাৎ অ্যাফিনিটি অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে কোন গ্যাসটির জোট বাঁধার ক্ষমতা সবথেকে বেশি হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি কার্বন মনোক্সাইড গ্যাসের সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি সবথেকে বেশি তো হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করতে করে কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে যেটি অক্সি হিমোগ্লোবিনের থেকে প্রায় তিনশো গুণ বেশি স্টেবল নেক্সট প্রশ্ন নিম্নের কোন ধরনের জলটিকে সব থেকে বিশুদ্ধ ধরা হয় তো সব থেকে বিশুদ্ধ ধরা হয় হচ্ছে ডিস্টিল্ড ওয়াটারকে ডিস্টিল্ড ওয়াটার পরের প্রশ্ন নিম্নের কোন রশ্মিটি ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে অপশনগুলো হচ্ছে এক্স রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি ইনফ্রাদেড রশ্মি নাকি হলুদ রশ্মি তো ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে হচ্ছে ভায়োলেট রশ্মি তো আলট্রাভায়োলেট রশ্মি ত্বকের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে এবং ত্বকের ক্যান্সারের কারণও হতে পারে পরের প্রশ্ন ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে এটা তো খুব রিপিটেড হয় রিপিটেড প্রশ্ন অনেক এটা তো ওজন স্তরের বায়ুমণ্ডল ওজন স্তর হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে স্তরে থাকে তো ওজন স্তর থাকে প্রধানত স্ট্র্যাটোসফিয়ারের নিচের অংশে যা ভূপৃষ্ঠ থেকে কম বেশি কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উপরে অবস্থিত এই স্তরের পুরুত্ব হচ্ছে স্থানভেদে এবং মৌসুমী মৌসুম ভেদে কম বেশি হয়ে থাকে পরের প্রশ্ন নিম্নের কোন গ্রিন হাউস গ্যাসটি থেকে বেশি পরিমাণে রয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান ডি কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড এমন একটি গ্রিন গ্যাস এটা হচ্ছে আমাদের পরিবেশে সব থেকে বেশি পরিমাণে রয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সিক্সটি পার্সেন্ট মিথেন টোয়েন্টি পারসেন্ট ক্লোরোপ্লোর কার্বন ফোরটিন পার্সেন্ট নাইট্রাস অক্সাইড সিক্স পারসেন্ট পরের প্রশ্ন হরিপ্রসাদ চৌরসিয়া নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে সম্পর্কিত এটাও খুব ইম্পর্টেন্ট তো হরিপ্রসাদ চৌরসিয়া হচ্ছে একজন বিখ্যাত বাদক নেক্সট প্রশ্ন বেশিরভাগ চোন মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গীকৃত করা হয় হয়েছে বিষ্ণু শিব ব্রহ্মা নাকি দুর্গা তো বেশিরভাগ চুরল মন্দিরগুলি হচ্ছে শিবকে উৎসর্গীকৃত করা হয়েছে পরের প্রশ্ন কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক আনসার হয়ে যাবে অপশন বি চৌরাচৌরি চৌরাচুরির হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন তো চৌরিচৌরা উত্তরপ্রদেশে গোরখপুর জেলার একটি শহর উনিশশো সালে চৌঠা ফেব্রুয়ারি এই শহরটি একটি অসহিংস ঘটনার সাক্ষী ছিল এই ঘটনার কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশে যেটা হয়েছিল সেটা প্রত্যাহার করে নেন নেক্সট প্রশ্ন গড অফ স্মল থিংস বইটি কে লিখেছেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার রিপিট হয় প্রশ্ন এটা তো গড অফ স্মল থিংস বইটি লিখেছেন হচ্ছে অরুন্ধতি রায় অরুন্ধতী রায় একজন ভারতীয় উপন্যাসিক এবং রাজনৈতিক সক্রিয়তাবাদী তিনি তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত উনিশশো সালে প্রকাশিত উপন্যাসটি উনিশশো সালের ম্যান বুকার পুরস্কার লাভ করে নেক্সট প্রশ্ন জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় চাপ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পেলে নাকি ঘনত্ব হ্রাস পেলে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ চাপ বৃদ্ধি পেলে তো চাপ বৃদ্ধি পেলে হচ্ছে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় আর এটা আমরা সব থেকে ভালো উদাহরণ দেখতে পাই কুকারে কুকারে যখন আমরা রান্না করি কিছু তখন সেখানে আমরা দেখতে পারি যে চাপ বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধির ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং আমাদের খাবার তাড়াতাড়ি রান্না হয়ে যায় নেক্সট প্রশ্ন পম্পা তৃণভূমি কোথায় দেখা যায় তো পম্পাস হচ্ছে সাধারণত দক্ষিণ আমেরিকায় দেখা যায় দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতে বিশেষ করে এই পম্পা তৃণভূমিটি দেখা যায় নেক্সট প্রশ্ন প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে তো প্রথমবার দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন যেই মহিলা তার নাম হচ্ছে দেবিকা রানী তো দেবিকা রানী ছিলেন দাদা সাহেব ফাল্কে পুরস্কারের প্রথম বিজয়ী যা তিনি উনিশশো উনষাট সালে জিতেছিলেন দেবিকা রানী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি বিশাখাপত্তনম শহরের বাসিন্দা ছিলেন তিনি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী জিতেছিলেন এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য দাতাসাহেব ফালকে পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন পরের প্রশ্ন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি চার্চিল তো উইনস্টন চার্চিল হচ্ছে ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন পরের প্রশ্ন ব্যক্তিগত সত্যাগ্রহে অর্থাৎ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবাভাবে তো দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন তো দ্বিতীয় সত্যাগ্রহী ছিলেন হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন আয়তনের বিচারে সৌরমণ্ডলের নেপচুন কততম গ্রহ আয়তনের বিচারে কিন্তু বলা হয়েছে তো আয়তনের বিচারে হচ্ছে সিপাহী এবং ক্রান্তিকারীদের নিয়ে কে বিদ্রোহের চেষ্টা করেছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি রাসবিহারী বসু তো রাসবিহারী বসু ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতাগামী আন্দোলনের একজন অগ্রগণ্য বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক দিল্লিতে গভর্নর জেনারেল এবং ভাইসরায় লর্ড হার্ডিংজের ওপর এক বোমা মামলায় নেতৃত্ব দানের কারণে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল নেক্সট প্রশ্ন একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের বাইরে এবং ভারতের ভেতরে এবং বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজা মহেন্দ্র প্রতাপ নেক্সট প্রশ্ন আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন তো আলিপুর বোমা মামলা থেকে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন হচ্ছে চিত্তরঞ্জন দাস তো তিরিশে এপ্রিল উনিশশো আটে মোজফ্ফরপুর বিহারে রাত সাড়ে আটটায় ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে মারতে গিয়ে বোমা ছুঁড়ে অন্য তিনজনকে হত্যা করেন ক্ষুদিরাম বসু সেই ঘটনার পর এই মামলা শুরু হয় হত্যার দায়ে অভিযুক্তদের বিচার শুরু হয় কুড়ি মে উনিশশো আট তারিখে বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ পিসি সি উইচক্রাফ্ট এবং দুইজন ভারতীয় ভারতীয় তারপরে লাথুনি প্রসাদ এবং জানকী প্রসাদ নেক্সট প্রশ্ন উনিশশো বারো খ্রিস্টাব্দে দিল্লির চাঁদনি চকের লর্ড হার্ডিঞ্চের মিছিলে বোমা মারার সাথে নিম্নের কে বা কারা যুক্ত ছিলেন তো এটা কোনটা অ্যান্সার হবে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বসন্ত কুমার বিশ্বাস অবধ বিহারী এবং আমির চাঁদ এরা তিনজন হচ্ছে এই বোমা মামলার সাথে যুক্ত ছিলেন নেক্সট দেখো উনিশশো বারো খ্রিস্টাব্দের দিল্লি ষড়যন্ত্র মামলাতে বসন্ত কুমার বিশ্ব অবধ বিহারী এবং আমির চাঁদ দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় নেক্সট প্রশ্ন নিম্নের কোন রথটি আফ্রিকা মহাদেশের ভূমধ্য সাগরের ওপর অবস্থিত তো সঠিক অ্যান্সার হচ্ছে এটার অপশান বি ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া হচ্ছে আমেরিকা মহাদেশের ভূমধ্য সাগরের ওপর অবস্থিত ভিক্টোরিয়া একটি নাম হচ্ছে রানী ভিক্টোরিয়ানের নামে রাখা হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটি কে লিখেছেন আনন্দ সমর্পণ কুমার মুনি দাস পি বি জয়শেখর নাকি শ্রী গুন সিংহের তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান এ আনন্দ সমর্পণ তো আনন্দ সমর্পণ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত সেটা লিখেছেন তো শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাথা অর্থাৎ মাদার শ্রীলঙ্কা কথা ও সুর আনন্দ সমর্পণ দিয়েছেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল পরের প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ তো ছাব্বিশে মার্চ হচ্ছে প্রতি বছর বাংলাদেশ স্বাধীনতা দিবস পালন করে পরের প্রশ্ন রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন তো এটা সঠিক আসার হয়ে যাবে অপশন ডি বারো জনকে তো রাষ্ট্রপতি বারো জনকে হচ্ছে রাজ্যসভায় মনোনীত করতে পারেন কলা সাহিত্য বিজ্ঞান এবং সামাজিক সেবায় অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক বারো জন সদস্যকে ছয় বছরের মেয়াদের জন্য রাজ্যসভায় মনোনীত করা হয় ভারতের সংবিধানদের চতুর্থ তফসিল অনুসারে রাষ্ট্রপতিকে এই অধিকার দেওয়া হয়েছে পরের প্রশ্ন কথাকুলি কোন রাজ্যের লোকনৃত্য এটা তো সোজার প্রশ্ন তোমার সবাই জানো অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার কেরালা তো কথাকথলি হচ্ছে কেরালা রাজ্যের একটি লোকনৃত্য পরের প্রশ্ন দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোথায় কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু ত্রিপুরিতে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি জবলপুরের নিকট ত্রিপুরিতে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবি সীতারামাইকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত তো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল হচ্ছে তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত নেক্সট প্রশ্ন সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে একই রকম হয় তো সৌরচুল্লির কার্যনীতি হচ্ছে অপশন সি গ্রিন হাউস এফেক্টের সাথে কার্য গ্রিন হাউসের সাথে একদম একইভাবে কাজ করে তো একটি অবতল দর্পণের প্রয়োগ সৌর চুল্লির নকশায় করা হয়ে থাকে কারণ তারা একটি বিন্দুতে সমান্তরাল রশ্মি একত্রিত করে এটি চুল্লির তাপমাত্রা বৃদ্ধি করতে সহায়তা করে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ হাজার সেন্টিগ্রেড পঁয়ত্রিশশো সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছতে পারে নেক্সট প্রশ্ন বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে তো বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে এ কে ফজলুল হক পরের প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ গরু তো গরুর মধ্যে হচ্ছে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় নেক্সট প্রশ্ন সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি হচ্ছে কোটাতে অবস্থিত তো সতীশ দাওয়ান মহাকাশ কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্ব উপকূলে টাকু আকৃতির শ্রীহরিকোটা দ্বীপের মধ্যে অবস্থিত পরের প্রশ্ন ভারতে যে মূল্য সূচকের ভিত্তিতে বা শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত করা হয় তা হচ্ছে কোনটি তো সঠিক আছে হচ্ছে পাইকারি মূল্য সূচক পরের প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে নবগোপাল মিত্র তো হিন্দু মেলা ব্রিটিশ ভারতে হিন্দু সম্প্রদায়ের মনে স্বদেশীকতার ভাব জাগরণ তথা জাতীয় চেতনার প্রসারের উদ্দেশ্যে আয়োজিত একটি মেলা এই মেলা জাতীয় মেলা ও স্বদেশী মেলা নামেও পরিচিতি লাভ করে আঠারোশো সালের এপ্রিল মাসে ঠাকুর পরিবারের সহযোগিতায় কলকাতায় প্রথম হিন্দু মেলা আয়োজিত হয়েছিল রাজনারায়ণ বসু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও নবগোপাল মিত্রের চৌথ উদ্যোগে প্রথম হিন্দু মেলার আয়োজন করা হয় পরের প্রশ্ন বৃষ্টির পরে ব্রিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে এর কারণটা কি এর কারণ হচ্ছে অপশান এ ঘর্ষণ কমে যায় তো ঘর্ষণ বল কমে যাওয়ার জন্য ভিজে রাস্তায় গাড়ি বেশি গতিবেগ নিয়ে চালানো অসুবিধাজনক নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন নিচের উক্তিগুলি বিবেচনা করুন তো এই চারটা উক্তি দেওয়া হচ্ছে এই চারটি উক্তির মধ্যে কোনটা ফুল কোনটা ঠিক কোনটা ভুল এটা তোমাদের চিহ্নিত করতে হবে তো এখানে হচ্ছে অপশান এখানে দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় এটা আর টেলিভিশনের পিকচারটি মূলত একটি ক্যাথর রশ্মি নয় এই দুটোই ঠিক বাকি দুটো হচ্ছে ভুল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ